এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে। বিয়ে করেছি আমি ছাড়তে বলেছি। কেন ছাড়বো? ছাড়োকে কেন ছাড়? চলে রে এখানে ক্রিকেট, ফুটবল, ক্র্যাশ, লাকি উইল, রুলেট এবং এই ধরনের আরো অনেক গেম দেখতে পাবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমরা তোমাদের যে কোনো পেমেন্ট মেথড এর মাধ্যমে মানি উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। তোমরা এখানে 24 ঘন্টা অর্থাৎ 7 দিন কাস্টমার সার্ভিস পেয়ে যাবে। আর শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া গোপন প্রোমো কোড প্রিয়ান অন এক্স ব্যবহার করলে প্রথম ডিপোজিটেই 42,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যাবে। এটির লিংক আমার কমেন্টে পিন করা আছে, তো তাড়াতাড়ি যাও, চেক করো আর ডাউনলোড করো ওয়ান এক্স বিল। তো গাইস, আমি বিয়ে করে নিয়েছি, এটা হচ্ছে কি আমার ঘর। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টে, ঠিক আছে? তো কি বলো, হাসি পাচ্ছে। সত্যি সত্যি বিয়ে করিনি, আজকে এই প্র্যাঙ্কটা হবে মিঠুনের উপর, ঠিক আছে? তো আমি আর ও মানে ডিসাইড করেছি যে আমি অনেকদিন আগে থেকে ভেবেছিলাম যে আমি ওর উপর একটা ম্যারেজ প্ল্যান করবো, কারণ ও আমার উপর করেছিল, সেটা আমি করতে পারিনি, কারণ কোনো ছেলেই ছিল না। তো যখন ওর সাথে আলাপ হয়েছে তখনই আমি ভেবে নিয়েছি যে ওর সাথে মিলে মিঠুন উপর একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? তো তার জন্য আমি পুরো রেডি, আর আমার বর যে সেও পুরো রেডি। অনেকক্ষণ আগে মিঠুনকে আমি ফোন করেছিলাম, তখন ও বললো যে, আমি বলছি কি করিস, বললো ঘুমিয়ে আছি। বলি কেন? বললো যে কেউ নেই তাই একা একা ঘুমিয়ে আছি, তো বাড়িতে কেউ নেই সেটা শুনেছি, তো কেউ থাকলে তো আমার অবস্থা শেষ। ওর সামনে কি আমি কি বলবো আমি এখনো বুঝতে পারছি না, আমার ভীষণ নার্ভাস লাগছে, এত তখন থেকেই ভয় পাচ্ছে যে আমি কি করবো সেটা ভাবছে। আর ওর একটা চ্যানেল আছে মিস্টার বাপন রয় 06, তোমরা প্লিজ ওটাতে গিয়ে আর কি সাবস্ক্রাইব করে দিও। ও অনেক ভালো ভালো ভিডিও বানাবে এখন থেকে, এখনো মানে অত ভিডিও নেই ও চ্যানেলে, তো বানাবে, সেগুলো তোমরা দেখো আর ওকে অনেকটা সাপোর্ট করো, এটুকুনি বলবো। তো চলো আগে গিয়ে যাই। মিঠুন একটু বাইরে আয় না, একটু কথা আছে। তাহলে না জানার মতো নিচে বলছি যে বিয়ে করেছি, তাহলে কি মনে হচ্ছে? সর্বত মতো হাটটা ছাড়, হাট ছাড়বো, আমার জিনিসগুলো সেগুলো নিতে এসে সেগুলো দিয়ে আমরা চলে যাচ্ছি। কোন জিনিস? তো আমার জামা কাপড়, আমার সাজার জিনিস যা যা আছে এখানে সেগুলো দিয়ে আমি চলে যাচ্ছি। দে 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 সেগুলো আমি চলে যাচ্ছি। সাহস তো কম না, তুই বিয়ে করেছিস, এ ভাই একটা ছেড়ে দে না। কেন হাত ছাড়বে? সরি ভাই, একটা ছেড়ে দাও, চলো। কেন বলে? ও কোথায় এসেছে তুমি জানো না? ও জানে। হ্যাঁ তো আমি কি হই? ছিলাম হয়ে গেলাম নেই আর, তাই তো জিনিসগুলো একমাস ধরে মানে কবেকার সম্পর্ক তোদের? কতদিনের সম্পর্ক? তুই তো জিনিসগুলো দে, ও চলে, তুই তো ভালো করে সাফাই করতে আসছিস। তুই ভাই তোকে তুমি বলছিলে না, দেখো ভালো লাগছে না, ভালো লাগছে না তোর? না তাহলে বেরিয়ে যা। আমার জিনিস কিসের জিনিস? তোর এই বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড না, হাজবেন্ড। হাজবেন্ড
বর তাকে বল আমি মানি না, আমি অনেক কিছু একটা শুধু দিনের পর দিন থাকবি, হুট করে এসে বলবি আমি বিয়ে করে নিয়েছি একজনকে, সে মেনে নেবে? তুমি এদিকে আসো তো, তুমি ওখানে যাও, আমাকে সম্মান দিয়েছিস তুই, হুট করে একটা ছেলে নিয়ে বিয়ে করে নিয়ে আমাকে সম্মান দিয়েছিস, এতগুলো দিন তো তোকে সম্মান দিয়েছিস, কিসের সম্মান, একটা হুট করে ছেলে নিয়ে বলছিস, আমরা বিয়ে করে নিয়েছি, আচ্ছা বিয়ে করেছ কি বলো, বিয়ে করেছ কি বলবো, বিয়ে করেছি তখন আমি কি বলবো, অন্য কিছু বলবো, আমার রূপ কি ভীষণ ভালো দেখতে পারবি নাকি, তুই একটা হুট করে ছেলেকে বিয়ে করে আসবি, আমি বলবো আসি আসি সোনা বসো আমার ঘরে, ও হুট করে ছেলে না, যার জন্য আমার এটা করতে হচ্ছে, ওকে আমার ভালো লেগেছে, ওর আমাকে ভালো লেগেছে, ব্যাস হয়ে গেছে কথা শেষ, কিনে তো দেবে তাহলে এখানে কেন, আমার যেগুলো দরকার সেগুলো তো আমাকে দিয়ে দে, তুমি হাত ছাড়তে বলেছি, হাত ছাড়তে বলেছি, নে নে এবার আমি ছাড়তে বলেছি, কেন ছাড়বো, ছাড়ো কে, কেন গায়ে দিচ্ছিস কেন, জোরে করে গাল দিয়ে দেবো তোর, গায়ে দিচ্ছিস কেন তুই, আমি ওকে মারবো, আমার যা হুকুম তাই করবো, তুই কে বলার, তুই গায়ে দেওয়ার কে, হুট করে একটা ছেলেকে বিয়ে করে চলে আসলি, হ্যাঁ আমার ভালোবাসার কোনো মূল্য নেই নাকি, তোকে তো এতগুলো কথা ভালোবেসেছি, কি ভালোবাসলি তুই আমাকে, বেশ কি তুই ভালোবেসে, তোমরা অন্য কাউকে কি করে বিয়ে করতে পারিস, কি পেয়েছি, কি পেয়েছি, কিছু পেয়েছি, ভালোবাসা মানুষ পার জন্য মানে ভালোবাসা, অবশ্যই অবশ্যই কিছু যদি নাই পারে সেটা ভালোবাসা আমি কি করব, কি করব আমি, কোন জিনিসটা আমি তোকে দিয়ে দিব, অনেক কিছুই দিস, কি দিন, সময় দিস নি আমাকে, ঠিক আছে সময় দিস নি, সময়টা তো তুই যদি কাজের জন্য সময়টা আমি দিতে পারি না, সেটা আমার সাথে তুই কাজ কর, ও আমাকে সময় দেয়, ও আমাকে সময় দেয়, অনেক সময় দেয়, মাথা গরম করছিস কিন্তু প্রিয়া, সর আমার জিনিসগুলো আমাকে দিতে, চলে যাব আমি, কিন্তু বলছি আমার জিনিসগুলো নিতে, আমি চলে যাবো, এ ভাই জানে ভাই তুই, তোকে আমি বারবার বলছি তো ভালো লাগছে না, ও কেন যাবে, আমাকে রেখেও কেন যাবে, ও তো আমাকে নিয়ে যাবে, কে তোকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে, তুই এখানে এসেছিস কেন, আমার জিনিস নিতে এসেছিস, জিনিস নিতে এসেছিস, এক কথা বলা হবে না, বাড়িতে কেউ নেই, নাটক করতে এখানে এসেছিস, ফাঁকা মাঠে কি আবার দিয়ে যাবে না, তো আগে তুই বলতে জিনিস দিবি না, তো দিবি না, তো জিনিস নিবি, যাবে রো, এই চলো তুমি আমাকে কিনে দাও, জিনিস দেবে না, ও জিনিস ও দিয়ে ভাগ, এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, তখন দিয়ে বিয়ে লাগিয়েছিস, কিসের বিয়ে, ভালো করেছিস, বেশ করেছিস, একটা মানুষের জীবনে দিনের পর দিন খেলবে, সে মানুষ কিছু বলবে না, হ্যাঁ না তো
তোকে রেখে তো দিতে হবে, যেটুকুনি আচ্ছা সেটুকুনি থাক, ধরো আমি কিন্তু বারবার বলছি হাতটা ছাড়বো না, এই আসতো তুমি এদিকে, হাতটা ছাড়বে না, তুমি যাই হচ্ছে আমার হাত ছাড়বে না, আমার হাতও ছাড়বে না, সব জিনিস আমার মালাগুলো সব ফেলে দিবি, তুইগুলো আমার লাগবে, বিয়ের মালা তো ফেলতে নেই, সেগুলো তো ফেলে দিয়েছিস ছিঁড়ে, মানে এতটা খারাপ তুই, আর কোনো দিনও দেখা হবে না, ভাবিস না, চলে যাচ্ছি আমি সারা জীবনের মতন, এদিকে আসো, ওকে ওকে বলে দিই যে আমার সারা জীবনের মতন আমি চলে যাচ্ছি, শুনেছিস কি বলছি, দেখ এদিকে দেখ আমাদের কত ভালো লাগছে, দেখ দেখবি তো এদিকে দেখ যে কত ভালো লাগছে, আমি বারবার বলেছি করে যা তুই আমার, তুই যে কেন কাজ করছিস, তুই যে সামনে তুই যে বলতে পারছ না যে তোমার সামনে আমাকে ধরে আছে, কি করবি তুই কর, আমাকে নিয়ে যা ওর কাছ থেকে, ও যাবে না তোর সাথে, ও যাবে না, বেরো বেরো, কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আসো।
আর হচ্ছে চ্যানেল থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখতে বেশি ফলো করে দিও। ওর হাতে অনেকটা কেটে গেছে আর বেশি বড়, মানে আর কিছু বলতে পারছি না আমি।